চীনের রক্তচক্ষু উপেক্ষা করে বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েনের সঙ্গে দেখা করলেন মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসি। যদিও ন্যান্সির সফর নিয়ে তাইওয়ানকে হুঁশিয়ারি দিয়েছে চীন, ঘনি উঠেছে যুদ্ধের আবহ। সোনিয়া রাহুলকে জিজ্ঞাসাবাদ করে সংগৃহীত তথ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়, যার মধ্যে ছিল ন্যাশনাল হেরাল্ডের দফতর এবং তাদের প্রকাশনা সংস্থার কার্যালয়। আর তল্লাশির পরদিনই অফিস সিল করল ইডি। উপরাষ্ট্রপতি ভোটে শেষ মুহূর্তে বিরোধী শিবিরের প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করল আম আদমি পার্টি। আপের পাশাপাশি ঝাড়খণ্ডের শাসক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও মার্গারেট আলভাকে সমর্থনের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে উল্টো পথে হেঁটে জগদীপ ধনকরকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন বিএসপি সুপ্রিমো মায়াবতী। দিল্লির পর এবার বিজেপি শাসিত অসমে তদন্তের কাজে বাধা পেলেন বাংলার সিআইডি আধিকারিকেরা। ভবানী ভবন থেকে যাওয়া সিআইডির এক ইন্সপেক্টর এবং এক সাব ইন্সপেক্টরকে গুয়াহাটি বিমানবন্দরে আটকে দেওয়া হয়। দিল্লিতেও এক প্রাক্তন কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হয় সিআইডিকে। মন্ত্রিসভার রদবদলের পাশাপাশি সম্প্রসারণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মোট 9 জন মন্ত্রী শপথ নেন, তাদের মধ্যে উত্তরবঙ্গ থেকে 3 মন্ত্রী রয়েছেন। পাশাপাশি বেশ কয়েকজন মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়, আবার কারোর দায়িত্ব বাড়িয়ে কারোর দায়িত্ব কমিয়ে দেওয়া হয়েছে। অনেক প্রশ্নের উত্তর জানা বাকি থাকায় পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায়কে 2 দিনের জন্য ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাংকশাল আদালত। ইডির তরফে 4 দিনের হেফাজত চাওয়া হয়েছিল, 5 অগস্ট ফের দুজনকে আদালতে পেশ করা হবে। পার্থ অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে তোলার আগে বুধবার সকালে শান্তিনিকেতনের অপায় হানা দিলেন ইডি আধিকারিকেরা, সঙ্গে ছিলেন ব্যাংক আধিকারিকরাও। অপার এক কেয়ারটেকারের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি বাংলুরিতেও তল্লাশি চালান তারা। টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভকে ঘিরে উত্তাল উল্টোডাঙ্গা। বুধবার নিয়োগের দাবিতে টেট চাকরি প্রার্থীরা পর্ষদের অফিসে পৌঁছানোর আগে তাদেরকে আটকে দেওয়া হয়। পুলিশ তাদের বাধা দিতে গেলে টেট চাকরি প্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বলে অভিযোগ। দুই প্রেমিকের সঙ্গে মিলে তৃতীয় প্রেমিককে খুনের অভিযোগ উঠল এক বিবাহিতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়ার মারাঙ্গা থানা এলাকায়। পূর্ণিয়ার মহকুমা পুলিশ আধিকারিক সুরেন্দ্র কুমার সরোজে জানান, গত 18 জুলাই একটি পচাগলা মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। নির্বাচনের আগে ভোটারদের বিনামূল্যে নানান সুবিধা দেওয়ার কথা ঘোষণা করে প্রত্যেক রাজনৈতিক দল, কিন্তু সেই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ এই বিষয়টি বিশদে বিবেচনা করার জন্য একটি কমিটি গঠন করা দরকার।